কাফন পরেছে মা ফাতেমা, জান্নাত হতে সাবান কাপুর আতরেলো দেখো না, মা ফাতেমার মৌতের খবর, মা ফাতেমার মৌতের খবর, মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর, মুমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর, মুমিন তোমরা শোনো না। ফাতেমার ছ মাস আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায়, বাপের শোকে মা ফাতেমা কেঁদে কেঁদে পাগল হয়, উন্মাদিনী হালে মামর জীবন কাটাতে থাকে, অঝরেতে ঝরে মামর পড়ে বাপের রাজা পাকে, আব্বাই আব্বা বলে কাঁদে মা ফাতেমা জোহরা, ফাতেমার হাল দেখে সেও হযরত আলী বেচারা, ব্যথায় ঝরতে থাকে তখন হযরতে মওলা আলী, মায়ের শোকে দুই ইমামের চেহারা হয়ে যায় কালি, ছ মাস ছ দিন পরে নবী কি ছ মাস ছ দিন পরে নবী স্বপ্ন যোগে দেখা দে, মা ফাতেমার মাথায় হাত বুলায় দিনের নবী কয়ে, তোমার লাগি অস্থির হয়ে আছি গো মা জান্নাতে, তাই ছুটে এসেছি মা গো আমি তোমাকে নিতে, আগামীকাল বাপের বাড়ি কি আগামীকাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা, আগামীকাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না। স্বপ্নে এসে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রসুল, বাপের কাছে যাবে আমার হাজরাতে বিবি বতুল, পরের দিন প্রভাতে উঠে শোকরানা করে আদায়, দুই ইমামকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলায়, উপরেতে হাসি কিন্তু অন্তর যায় তার ফাটিয়া, দুনিয়া ছেড়ে যাবে দুটি লালকে ছেউড় করিয়া, দুই মানিককে নিয়ে তখন মা ফাতেমা জননী নিজের হাতে মাটি ঘষে গোসল দিলেন, তখনই মায়ের খুশি দেখে তখন দুই ইমামে খুশি হয়, দুজনের বয়স তখন ছিল সাত আট কি বা নয়, ছ মাস তারা মায়ের যত্ন থেকে ওই দূরে ছিল, মায়ের যত্ন পেয়ে নানার শোক তাপ ভুলে গেল, মা ফাতেমা দুনিয়া ছাড়বে দুই ইমাম জানে না গো, তার ছেউড় করে যাবে তাদের দুনিয়া হবে অন্ধকার, মাহারা হইবে তারা কি মাহারা হইবে তারা, হাসান হোসেন দুজনা, মাহারা হইবে তারা হাসান হোসেন দুজনা, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না। ছ
মাস পরে নিজের হাতে রুটি তখন বানালো, দুই মানিককে কোলে নিয়ে শেষ খাওয়ানো খাওয়ালো। ওদিকে তে জান্নাত হতে জিব্রাইল এসে হাজির, মৌতের সামান তখন দিল ফাতেমার খাতির। জান্নাতি সাবান কফুর আর আতর গোলাপ লোবান, সন ছিল 11 হিজরি তারিখ 3রা রমজান, দিন ছিল ওই মঙ্গলবার বলে হাদিসের পাতায়, মগরব ছেড়ে এশার মাঝে আমার হযরত ফাতেমায়। দুটি জানে টুকরোকে তার যেতে হবে ছাড়িয়া, ভাবতে গিয়ে মা ফাতেমার বুকখানি যায় ফাটিয়া। নবীর রাজা পাকে পড়ে আর কাঁদি অঝর নয়নে, বলো আব্বা বাচ্চাদেরকে ছেড়ে যাব কেমনে, কার ভরসায় এই দুনিয়ায় দুই মানিককে যাই ছেড়ে, শান্তি কি পাবো গো আব্বা মৌতের কাফন উড়ে। না বালক দুই রত্ন আমার, না বালক দুই রত্ন আমার ইমাম হাসান হোসেন, না বালক দুই রত্ন আমার ইমাম হাসান হোসেন, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর। বাপের লাগি মা ফাতেমার মন যে কেঁদে উঠেছে, চোখের পানি মুছে জোহরা মহলেতে ফিরেছে। এদিকে তে হযরত আলী পৌঁছিল আপন ডেরায়, ফাতেমাকে দেখে সেরে খোদা মুশকিল কোষা কয়। 6টি মাস ধরে আমার হাল ছিল যে উদাসী, আজ তোমাকে দেখে জোহরা বেহদ হয়েছি খুশি। মা ফাতেমা বলে শোনো ও গো মোর প্রিয় স্বামী, মগরবের বাজে দুনিয়া ছেড়ে আজ চলে যাব আমি, 2টি নয়ন তারা আমি তোমারই হেলায় রেখে চলে যাব ও গো স্বামী আজ আমি দুনিয়া থেকে। মৌতের সামান আব্বা জিব্রাইল আমিনের দ্বারায়, আর জান্নাত হতে পাঠায়েছে ওই দেখো মুশকিল কোষায়। তো জোহরার কথা শুনে আলীর মাথায় পড়ল বজ্রপাত, খান খান হয়ে গেল রে ভাই শেরে খোদার 2টি হাত, হাড় পাঁজর তার ভেঙে গেল কি হাড় পাঁজর তার ভেঙে গেল, দিল চিরে হয় দুখানা, হাড় পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় দুখানা, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না। শেরে খোদা বলে জোরা কি কথা আজ শোনালে, বিরান হয়ে যাবে এ ঘর তুমিও চলে গেলে, বাচ্চা 2টি ছেঁড় হয়ে ঘুরিবে পথে পথে, এমন কাজ করো না জোহরা 2 নয়ন তারার সাথে। নানাকে হারায় ওরা ঝরে আজও সেই ব্যথায়, তার উপরে মাতৃহারার আঘাত যদি ওরা পায়, পাগল হয়ে যাবে তোমার হাসান হোসেন 2টি লাল, তীর খাওয়া পাখির মতো পড়বে হারায় সব ডাল। ফাতেমা জোহরা সে মুর্তজাকে কয় বারে বারে, ডাকখানি যার এসে গেছে সে কি আর থাকতে পারে।
মা ফাতিমা বলে স্বামী কে আক্ষেপ করো না মিশে, আলী তখন বলে জোহরা চাই ক্ষমা তোমার কাছে, কে সময়েতে খুদার অন্ন পরনের কাপড় খানি দিতে পারি নিগত মায় তাই বড়ই শর্মিন্দাই আমি, এই শিকায়ত নবীর কাছে ও গো এই শিকায়ত নবীর কাছে, তুমি যেন পড়ো না এই শিকায়ত নবীর কাছে, তুমি যেন পড়ো না মা ফাতেমার মৌতের খবর, মমিন তোমরা শোনো না মা ফাতেমার মৌতের খবর, মমিন তোমরা শোনো না। মা ফাতেমা বলে শোনো ও গো খাইবারে শিখন, রাত গহিনে আমায় তুমি করিয়া দিও দাফন, আমার গোসল আমি করব কেউ না মোরে গোসল দেয়, আমার কাফন আমি পরব কেউ না মোরে কাফনায়, ফেরেশতাদের সাথে নিয়ে ও গো শেরে মুর্তজা, আমার মাইয়াতের উপর তুমি পড়বে জানাজা, নিজে হাতে ধরে আমায় কবরেতে শোলাবে, জান্নাতুল বাকিয়ার মাঝে আমায় দাফন করিবে, তিন ফেরেশতা নিয়ে সাথে কাঁধা লাগাবে তুমি, যে খাটেতে যাব সে খাট করে রেখেছি আমি, তুমি ছাড়া গায়ের পুরুষ কে, তুমি ছাড়া গায়ের পুরুষ আমায় না ছুঁতে পারে, এই আমার শেষ আশা স্বামী দিও গো পূর্ণ করে। মা ফাতিমার কথা শুনে হযরতে আলী আমার মুখের দিকে চেয়ে তখন কেঁদে হলো জারে জার, হযরত আলী বলে জোহরা কে, হযরত আলী বলে জোহরা ভাঙলে মোর পা জোরখানা, হযরত আলী বলে জোহরা ভাঙলে মোর পা জোরখানা, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না, মা ফাতেমার মৌতের খবর মমিন তোমরা শোনো না। ওদিকেতে হযরত আলী অঝর ধারায় ঝরতেছে, এদিকেতে মা ফাতেমা গোসল সেরে নিয়েছে, নিজের কাফন নিজেই পরে নিয়েছে ফাতেমা, আজ কফুর আতর দেখে আদায়ে করে মগরিবের নামাজ, আলীকে ইশারা দিয়ে ফাতেমা ডেকে নিল, দুই ইমামকে রওজায় নিয়ে যেতে মা হুকুম দিল, ওদিকেতে মওলা আলী রজার দিকে চলেছে, এদিকে ঘর বন্ধ করে মা ফাতেমা দিয়েছে, জান্নাতিল ভান মাথার কাছে দিল জালায়ে, জিন্দেগির মতো তিনি পড়িলেন সজ্জায় শুয়ে, দম কাজা হয়ে গেছে মগরব থেকে এশার মাঝে, আব্দুল করিম লিখিল শাহিদে কারবালা খুঁজে, হাসোয়াম মজলিসের মাঝে যারা সব আছেন বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৌতের খবর যখন দুই ইমামের কানে যায় আর জননী জননী বলে পড়িয়া কাঁদে ধুলায়, নানা ছেড়ে গেছে মাগো তুমিও ছেড়ে চলিলে,
আমাদের উপায় জাননী বলো কি করে গেলে, নানা ছেড়ে গেছে মাগো তুমিও ছেড়ে চলিলে, আমাদের উপায় জাননী বলো কি করে গেলে, মা বলে ডাকিল সাড়া কি মা বলে ডাকিল সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিল সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিল সাড়া কে দেবে আর বলো না, মা ফাতে মারমতের খবর মমিন তোমরা শোনো না, মা ফাতে মারমতের খবর মমিন তোমরা শোনো না, ছেড়ে চলিলে আমাদের উপায় জাননী বলো কি করে গেলে, মা বলে ডাকিলে সাড়া মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিলে সাড়া কে দেবে আর বলো না, মা বলে ডাকিলে সাড়া।